মধ্যম নোয়াগাঁও ফৈরম ফুটবল একাদশ আয়োজিত মরহুম আলহাজ শাকের মোহাম্মদ মেম্বার স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা নোয়াগাঁও মাঠত শুক্রবার বিয়ালে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাত প্রতিদ্বন্দ্বিতা করে নোয়াগাঁও ফৈরম ফুটবল একাদশ বনাম পোমরা সাইনিফারা ফুটবল একাদশ। দুই দলই মুহুর্মুহু আক্রমণ করিলেও শেষ পর্যন্ত 1-0 গোলে পোমরা সাইনিফারা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাউন্সিলর জালাল উদ্দিনের সভাপতিত্বে আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল শামসুদ্দোহা শিকদার আরজু। এডার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সত্যপ্রিয় বড়ুয়া রাজু, পৌরসভা আওয়ামী লীগের সদস্য শামসুল আলম সহ আরো বোধকেয়। আর এ খেলা পরিচালিত হয় মানিক, পলাশ ও ফয়সালের সার্বিক তত্ত্বাবধানে। ডেস্ক নিউজ, C+TV। দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপোর্ট এবং C+ এর ফোন এটা।